Bangkok Plaza আজকে sorry Bangkok Place আজকে breakfast তো দেখাবো কেমন breakfast হবে কাল এতদিন আমাদের নোভা এক্সপ্রেসে breakfast দেখেছে আজকে এখানকার breakfast দেখাবো যাবো মিউজিয়াম দেখে ওয়াটার ওয়াটারফল যদি দেখতে পারি দেখবো দেখার পর দেন রাত্রি 12টায় আমাদের নিয়ে যাবে এয়ারপোর্ট আর ভোর 5টায় ফ্লাইট চলো আমরা দেখাচ্ছি বাদবাকিটা দুটোর সময় বেরোলাম এখন যাচ্ছি সি লাইফ দেখতে তারপর ওখান থেকে যাবো মিউজিয়াম চলো আমাকে দেখাবো যাওয়া যাক তো আমরা এসে গেছি এখন সি লাইফ দেখতে পার্কিংয়ে অনেকক্ষণ ঘুরে এখন উপরে উঠছি না এলে
এই সি লাইফের এই দৃশ্য অসাধারণ, মুখে বলে বোঝানো যায় না, মানে কি বলবো, খুবই দারুণ লাগছে। দেখতে থাকুন আমার সাথে আপনারাও এই সি লাইফ ব্যাংকক। আমরা ওয়াটফোর্ড ভেতরে আছি, আর এর ভেতরেই আছে সবচেয়ে বড় স্লিপিং গুপ্তাটা। আমরা ভেতরে যাবো, যেটি ভিডিও করা যায় কিনা, পুরো ওয়াটফোর্ডটা ঘুরে তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি আমার মোবাইলের মেমোরি শেষ হয়ে গেছে, ব্যাক আপের কোনো জায়গা নেই, তো ওর মোবাইল দিয়ে কিছু কিছু ভিডিও পাবো, যেটুকু পাবো সেটুকু দেখাবো। চলো দেখা যাক। সবচেয়ে বড় আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পা দেখুন। এই স্লিপিং বুদ্ধটি এটা আপনারা দেখছেন, এটা হচ্ছে থাইল্যান্ডের অন্যতম বৃহত্তম বুদ্ধগুলোর মধ্যে একটি, যেটার উচ্চতা 15 মিটার এবং 46 মিটার দীর্ঘ নিয়ে এই বুদ্ধটিকে তৈরি করা হয়েছে। আমরা এখন ব্যাংককে ওয়াটফোর্ডে আছি। এখানে ঢুকতে 200 বাট করে এন্ট্রি ফি লেগেছে। তোমাদের একটু আগেই দেখালাম বড় স্লিপিং বুদ্ধা, তাহলে এই জায়গাটা
আজকের মতো এখানেই আমি ব্লগ শেষ করছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো থাইল্যান্ড পর্ব শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। আর শুভরাত্রি, ভালো থাকবেন, টাটা।